হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর নিজের নিজের হোম গার্ডেনে প্রচুর অর্গানিক সবজির গাছ লাগাচ্ছেন। আজকে আমি ছোট থেকে লঙ্কা গাছের কেয়ার করে কিভাবে লঙ্কার ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়া যায় তা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, লঙ্কা আমাদের রান্নার একটা অতি প্রয়োজনীয় সবজি। লঙ্কায় ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আর আমরা যারা গাছ ভালোবাসি তারা অন্তত একটা কিংবা দুটো লঙ্কা গাছ অবশ্যই আমাদের হোম গার্ডেনে গ্রো করি আর আশা করি যাতে তা থেকে প্রচুর লঙ্কা পাওয়া যায়। এর জন্য বন্ধুরা আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যাতে আপনাদের সেই আশা পূর্ণ হয়। লঙ্কা গাছের থেকে প্রচুর ফলন পাওয়ার জন্য আমাদের ছোট থেকেই লঙ্কা গাছের কেয়ার করতে হবে। লঙ্কা গাছ 20 দিনের হলেই তাতে অর্গানিক এনপিকে ফার্টিলাইজার 15 দিন পর পর ইউজ করতে হবে। তার জন্য প্রথমে লঙ্কা গাছের মাটি আলগা করে নিতে হবে। এরপর 2 টিস্পুন অর্গানিক এনপিকে ফার্টিলাইজার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর জল দিয়ে দিতে হবে। এছাড়া মাসে একবার 2 টিস্পুন বায়োজাইম ফার্টিলাইজার ইউজ করতে হবে। বায়োজাইম দেওয়ার পর জল দিয়ে দিতে হবে। এতে বায়োজাইম জলে গুলে গিয়ে লঙ্কা গাছে পুষ্টি যোগাবে। কিছুদিন পরে দেখুন ভিউয়ার্স, চিলি গাছে কি সুন্দর ফুল এসেছে, প্রত্যেকটা ডালে ফুল এসেছে। চিলি গাছের এই ফুল যাতে পড়ে না যায় তার জন্য এই সময় গাছে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে। এছাড়া এই সময় যাতে পোকার আক্রমণ না হয় তার জন্য 7 দিন পর পর নিম অয়েল সলিউশন গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। আর এই চিলি ফুলগুলো যাতে ফলে কনভার্ট হয় তার জন্য 1 চামচ করে অ্যাপসম সল্ট 1 লিটার জলে মিশিয়ে চিলি গাছে ভালো করে স্প্রে করতে হবে। কিছুদিন পরে দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটা ফুল কি সুন্দর চিলিতে কনভার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এখানেই রাখছি, বাই।